বর্তমান সরকারের একজন ডাব্বামালা, কোন মালা? ডাব্বামালা ঠাকলু, ঠাকলু বলতেছেন আমাদের সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে পারবে না, 72-এর সংবিধান টানতেছেন উনি। আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না, এটা বিশ্বাস করি না। 72-এর সংবিধান, ওই সংবিধানেই আমরা ইনশাল্লাহ ফেরত যাব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, মহান জাতীয় সংসদে ইনশাল্লাহ এই বিল আমরা পাশ করব। কিন্তু বাফি যাবে বড়, কিন্তু আর একবার ওই দুরুদ কি? মিডিয়া লাল জিনু নিউ মিডিয়া মানুষদের বড় ক্ষতি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার। দয়াল নবী বলতেছেন কাফের মুশরিক আমাকে যেই ক্ষতি করে নাই তার থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিক মুসলমানেরা ইসলাম ঠিক নিয়ে। দাড়ি টুপি লাখিয়ে রে, দাড়ি টুপি রেখে ওলাদ রাসূল ইমাম হোসেনকে জবাই করে দিল। মুসলমান না, মুসলমান না? নুরুল ইসলাম ফারুকি কে কোন অন্য ধর্মের মানুষ জবাই করেছে? মুসলমান। সতর্ক থাকেন, আল্লাহ বুঝার তৌফিক দান। আমিন। দয়াল নবী যখন মক্কায় মুআজ্জামাত তশরিফ আনলেন, নুরুন নবী যখন মক্কায় মুআজ্জামাত ছোট্ট শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমেনা বলতেছে ছেলেকে দেখতেছি, আলাম নাশরাহ লাকা সদরাক। দয়াল নবীকে চারবার বক্ষ সদর হয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম খোদাই অপারেশন দিয়ে সমস্ত কিছু বের করে আলেক করে কানেকশন লাখে নাই, আল্লাহর জান্নাতি ও ইয়ার মধ্যে থালির মধ্যে দৌত করেছে। কয়বার? একবার হলো 4 বছর বয়সে মা হালিমাতু সাদিয়ার বাড়ির মধ্যে, আর একবার 10 বছর বয়সে, আর একবার যেদিন নবুয়ত প্রকাশ হচ্ছে 40 বছর বয়সে, আর একবার মেয়েরাজের রাতে। একটু জোরে বলি, মা মেনা খাতুনে জান্নাত রদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলতেছেন আমার ছেলে যেদিন দুনিয়ার জমিনে তশরিফ আনলো আনবে, এই টাইমের মধ্যে আল্লাহর জান্নাত থেকে 60 জন মহিলা আমি নিজের চোখে দেখেছি আমার দুই পাশে এসে হাজির গভীর রজনী। আমি জিজ্ঞেস করলাম মা মানান্তা, ও মা মানান্তা আপনারা কে? সঙ্গে সঙ্গে উত্তর দিলেন আয় আমেনা, মারে আপনি আমাদেরকে চিনবেন না, আমরা আল্লাহর জান্নাত থেকে এসেছি। আনা হাওয়া, আমি আদম আলাইহিস ইসলামের স্ত্রী, হাওয়া আলাইহিস ইসলাম, মা বাপ নাই, আল্লাহর কুদরতের হাত দিয়ে আমাকে বানিয়েছেন। আপনি কে? আনি আনা মরিয়াম, স্বামী ছাড়া যার কাছে ছেলে হয়েছে ঈসা আলাইহিস ইসলাম। আমি হলাম মরিয়াম, জান্নাত থেকে এসেছি। আপনি কে? আমি আসিয়া, ফেরওয়ানের স্ত্রী, ফেরওয়ানের ঘরে থেকো, ওর সাথে আমি কোনোদিন কম্প্রোমাইজ করি নাই, এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে বলি নাই। 6 নম্বর, আপনি কে? মা আমি হাজারা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, ওয়াইজি আর ফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতে ওয়া ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটার সহযোগিতায় যে কাবা শরীফ নির্মাণ হয়েছিল সেই জায়গার মধ্যে আমিও খেদমত করেছিলাম। আনা হাজারা, মা মেনার গর্ম বারক, মা মেনা বলে খুশি হয়ে গেলাম তাদেরকে দেখে। আপনারা কিসের জন্য এসেছেন? ওরে মা, শুধু আমরা আসি নাই, 18,000 মহলুকাত সবাই আপনার ঘরের দিকে দেখে আছে একটু দোয়া নেয়ার জন্য। কি দোয়া? সুবহে তয়বা মে হুই বট থাহে বাড়া নূর কা সদকা লেনে নূর কা ইয়াহে তারা নূর কা সুবহানাল্লাহ। কোটা কল গায়না বাটি নিয়ে বসে আছে দয়াল নবী,
দুনিয়ার জমিনে জাহির হবে নূরের প্রকাশটা প্রত্যেকের বাটি বাটি গিয়ে পৌঁছে যাবে মামনা বলে আমি তাকায় রইলাম খোদাই অপারেশন শুরু হয়ে গেল দেখতেছি সাতজন মহিলা জান্নাতি একই টাইমে হাত দিল আমার শরীর মোবারক আমি বেহোশ হই নাই আমিও তাকাই রইলাম নিজের চোখে দেখতেছি আমার ছেলের সুসংবাদ আমি আগে পেয়ে গেছি এখন জাহের হতে লাগলো বেহেশতি পোশাক ফরা দুই নয়ন সুরমা লাগা বেহেশতি পোশাক ফরা দুই নয়ন সুরমা লাগা এলেন রসুল খতনা করা ফাপি উম্মতের মায়ায় বারে রবিউ লাওয়াল এলেন রসুল দুনি বারে রবিউ সিজদাই পড়িয়া রসুল খান্দেন উম্মতের মায়ায় বারে রবিউ লাওয়াল এলেন রসুল দুনি সুবহানাল্লাহ বাইরে মামনা বলে গুলো গরর গুলো দেখতেছি বাইরে লক্ষ লক্ষ ন কুটি কুটি আওয়াজ আমি আমনার কানে বাজতেছে কি বলতেছে মোস্তফা আগে এ ইনকিলাব আ গায়া মোস্তফা আগে এ ইনকিলাব আ গায়া কল করো কবিতার ইসলামের খেতাবত দেওয়ার ব্যক্তি শান্তি দেওয়ার ব্যক্তি মামেনার পরে চলে এসেছে সত্তর হাজার ন আফজালুল মালাইকা সত্তর হাজার এবং দামি ফেরেশতা বিভিন্ন পোস্টের মধ্যে সেনাবাহিনীর মধ্যে বড় বড় মেজর আছে না ঠিক তো দুর্বেগুলো উচ্চ পর্যায়ে ফেরেশতা আবার সত্তর হাজারের মধ্যে একজনের পিছু বলে আর সত্তর হাজার কি করি কে দেয় জুলুস দয়াল নবী আইসিদি কি করি কে দেয় জুলুস আর মত ভাই হলে জুলুস তো হয় না ভাবিলে হতে আরোগ্য স্যাঁরা কেনা সাড়া মিটকে আমিরাম যা বড় আরাম যা আল্লাহর নবী তারাল্লাই খুললে দোষরে গিয়ে আর বুঝুন হইনি রসুলের সম্মান বললেই মাথা গিরে কেন নারা রাসাল তুই অপরাধ না লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের দরজার মধ্যে লাগানো জান্নাতের পাতায় পাতায় লাগানো জান্নাতের রুমে রুমে লাগানো কামরায় কামরায় লাগানো যার নাম জগতের কেউ লাগাই নাই ডাইরেক্ট লামকানের খোদায় লাগিয়েছেন লাগাই দেখো না আল্লাহ লাগাই দে আরে তুন খাড়ি সিঁড়ি ফেলাই দেখ দেখো না এখন খাড়ার ব্যাঙ খাড়ি এর কি রে আস্তাগফিরুল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করো আমিন একটু জোরে বলেন আমিন আইয়ন ভাই অল মুরব্বি অল আল্লাহর কোরআনের দলিল ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا যারা আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দিবে দয়াল নবীকে কষ্ট দিবে লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া তাদের লানত দুনিয়াত তারপরে ওয়াল আখেরা আখেরাত ওয়া আদা লাহুম আযাবাম মুহিনা কিভাবে যে আমি আল্লাহ মারব তার কোনো ভাষা নাই আল্লাহ বলতেছেন এই পর্যন্ত দয়াল নবীর সাথে বিয়াদবি করে কোনো ব্যক্তি পার পাই নাই অডেনা ফ্রান্স সুডিশ সুই ডিশ দয়াল নবীর ব্যঙ্গ চিত্র ছবি কিনলে
ওদিনে গাড়িয়ে ডলিয়ার ফুতেরে সুডিশ নাম মান কেন ফুতের সুই ডিশ হেরে বাপ লাশ পর্যন্ত কুড়াইয়ের লইনা বার হতে চলে গেই বুঝি লাশ বে এখানে আড্ডি পর্যন্ত কি লানা হম আল্লাহ ফি দুনিয়া লানত দুনিয়া দেখাই না এসে কন নি আল্লাহ দয়াল নামাজ সম্বর বেশ পর কোনদিন দয়াল নবীর সাথে বিয়াদবি করবে না আলে ভাইদের সাথে বিয়াদবি করবেন না ওলি আল্লাহর সাথে বিয়াদবি করবেন না জীবন শেষ হয়ে যাবে বুঝি ঠিক না খবরদার মামেনা বলে নিজের চোখে দেখতেছে ছেলেকে সাতজন জান্নাতি মহিলা হাতে দিলেন সুবহানাল্লাহ জশনে আমাদের রসুল আল্লাহ হে আল্লাহ বিবি আমনা কি পুল আল্লাহ হে আল্লাহ বলো আল্লাহ হে আল্লাহ বলো বিবি আমনা কে পুল দয়াল নবী তশরীফ এনেছে চেহারায় মুস্তফা জব দেখাইয়া গয়া সাতর সূরজ কো শরম আ গয়া চেহারায় মুস্তফা জব দেখাইয়া গয়া সাতর সূরজ কো শরম আ গয়া আমেনা বিবি দেখে কর মুস্কুরানে লাগি খাওয়া ওর মরিয়ম বি খুশিয়া মানানে লাগি মামেনা কহতে হে হামারা গর মে ক্যা আতে হে জিব্রাইল বলতে হে ইয়ে মা ইয়ে খোদা কে রসূল আল্লাহ হে আল্লাহ ইয়ে খোদা কে রসূল আল্লাহ হে আল্লাহ হাবিবি আমনা কে ভুল আল্লাহ হে আল্লাহ সুবহানাল্লাহ ঠিক আছে না মায়া মানার ঘরে দেখো নূরের নবী এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত খাওয়া বিবি এসেছে মারিয়াম বিবি হাই মা হাজেরা হে মা আসিয়া দরুদ সালাম পড়ে পড়ে নূর কে বরণ করেছে আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ এগুন শেয়ার করে দিন উম বেগুন তফসির উম বেগুন তফসির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুন যত গাইতে থাকবেন এত জীবন দামি হতে থাকবে একটা গরকে যত সাজাইবেন এত সুন্দর একটা মেয়েকে যত সাজাইবেন এত সুন্দর একটা দোকানকে যত সাজাইবেন এত সুন্দর ঠিক তো দুরূপ আমার পেয়ারা রসুলের যত প্রশংসা করবেন এত আপনার প্রশংসা কোন কায়নাতের মধ্যে ছড়াই পড়বে ঠিক না সাতজন আল্লাহর জান্নাতি মহিলা চলে গেলেন চলে যাওয়ার পরে আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা গর মোবারকে আসলেন আয় মা মামেনা বলে ওরে আব্বাজান আসেন কি হলো আয় আব্বাজান ঘরের মধ্যে তো এমন একটা নিয়ামত এসেছে আতিয়া বুমির রিহিল মিসকি যত দেখতেছি এত জান্নাতি খুশবু বের হচ্ছে আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব গর মোবারকে যখন ঢুকলেন আ কেমন সুন্দর দয়াল নবী মা রাই তু শাইয়ান আহসানা মিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা আন্না শামসা তাজরি ফি ওয়াজহি আমার রসুলের চেহারা আব্দুল মুত্তালিব বলে আমি দেখতেছি সূর্য থেকে বেশি জ্বলতেছে সুবহানাল্লাহ নূরুন নবীর চেহারা মোবারক সূর্য থেকে বেশি জলের সুবহানাল্লাহ
ঠিক নিয়ে আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব, আয় মা আমার নাতিটাকে আমাকে দাও, দয়াল্লাহকে নূরানি খত মোবারক নিয়ে মা মেনাকে বলতে লাগলো, ও মা একটু অপেক্ষা করো, আমার নাতিকে একটু কাবা শরীফে নিয়ে যাই, কাবা শরীফ আমার নাতিকে একটু সিনে কিনা দেখি। নবীরে সিনার জন্য কাবায় সিনেননি, কাবায় সিনে কিনা আমার নাতিকে একটু দেখি। সুবহানাল্লাহ, বড় করি কও না, বহুত জন নকও না, তুই ফল না রে সিনুন না, সদা হাতে বুঝার নলে জিতে তো বুঝার লোক একই বাক্কা শরীফের মতওয়ালি আব্দুল মুত্তালিব, ওমান দাখালাহু কানা আমেনা, যে ঘরে ঢুকলে মানুষ নিরাপদ। দয়াল নবীকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের দরজা মোবারকে নিলেন। সুবহানাল্লাহ, খানায় কাবার মূর্তি যত মাথা সির করিল নত, দয়াল নবীর দেখা মাত্র সমস্ত মূর্তির মাথা। সুবহানাল্লাহ,